প্রশ্ন দিয়ে শুরু আজকের রেসিপিটা হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে আরেকটি খুব লবণীয় রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে মূলা শাক বাজি অনেক আপুদের প্রশ্ন থাকতে পারে মূলের শাক তো খেতে পারেন না মূলা শাক খেলে পেটে গ্যাস হয় আসলে আপু এটা সম্পূর্ণ হচ্ছে মনের ব্যাপার আপনাদের তো এখানে আমি নিয়ে নিয়েছি আপনার দুই মুঠো মূলা শাক নিয়ে নিয়েছি ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে ফোটার পরে আমি এটা ধুবো না এটাকে এখন কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি এখন এটাকে আমি দিয়ে দেবো একটা মূলা শাকের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আপনি কিভাবে সরাবেন এটাকে একটু হালকা বাপিয়ে নিতে হবে যদি একেবারে কচি হয় সেক্ষেত্রে এখানে বাপানোর কোনো প্রয়োজন নেই তো এটা একটু বড় বড়ো হয়েছি সেক্ষেত্রে আমি একটু লবণ দিয়ে এটাকে বাপিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এখানে আমি আড়াইশো গ্রাম আপনার চিংড়ি মাছ এখন ভাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর সবুজ আছে কেন সবুজটা হয়ে আছে আমি হালকা একটু ঢেকে দিয়েছিলাম পরে আবার কিন্তু ঢাকনিটা উঠিয়ে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি তেল আর চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে বেজে নিচ্ছি দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি যে কোনো ভাজা শাকের ভেতরে কিন্তু আপনার রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিলে সেক্ষেত্রে ভাজার শাকটা কিন্তু অসাধারণ হবে একদম এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে কোনো আর হলুদ হবে না হলুদটা কিন্তু আমি চিংড়ি মাছের তো একটুখানি দিয়েছিলাম ওই হলুদে কিন্তু আপনার যদি সুন্দর কালারটা পেতে চান এখানে কোনো মশলা ব্যবহার করবেন না শাকবাজিতে যত মশলা কম ব্যবহার করবেন তত শাকটা কিন্তু খুবই মজার হবে কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে এখন এখানে শুধু আমি শুধু একটু মশলা ব্যবহার করছি সেটা হলো যে ভাজা জিরে গুঁড়ো যেটা আমরা আস্তা জিরে যেটা এটাকে ভাজা করে নিয়ে আছে এখন এটাকে দিয়ে আমি আরও এক মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মূলার শাকটাকে এটাকে দিয়ে আমি মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট একে ভেজে নেব এই পর্যায়ে এটাকে আমি চুলার ধারে থেকে কিন্তু ভেজে নিচ্ছি যাতে এটা নিচে কোনো প্রকার না লেগে যায় এত সুন্দর একটা সেন্ট আসবে সেটা আপনি ভাঁচি করলে বুঝতে পারবেন মূলার শাক কখনো প্যাটে গ্যাস হবে না বা কোনো কিছু হবে মানে যেটা হচ্ছে যে এটা আপনাদের আমি আগে বলেছি এটা আমাদের মনের ব্যাপার আমরা যদি যেটা খাবো না সেটা আমাদের কিন্তু খাওয়া হয় না যে এটা নানা রঙের এটাতে অজুহাত দেওয়া থাকা হয় তো এভাবে যদি আপনি মূলার শাক যদি তৈরি করে গরম গরম ভাত খান কিন্তু আপনি দুই প্লেট না আপনার দুই প্লেটের পরও কিন্তু আপনার ইচ্ছে করবে আর মূলার শাক বলতে যে কোনো শাক বলেন গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবেন ভাত যদি ঠান্ডা হয়ে যায় তাহলে যে কোনো শাকটা খেতে কিন্তু ভালো লাগে না তো এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম মূলার শাকটা দিয়ে খাবেন আর ভাত খাওয়ার অল্প চার থেকে পাঁচ মিনিট আগে ভেজে নেবেন তাহলে সেটা থাকবে অসাধারণ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম